নমস্কার বন্ধুরা, আমি আপনাদের বন্ধু ডক্টর শ্রী সুব্রত। শ্রী সুব্রত অ্যাস্ট্রোলজিক্যাল কনসালটেন্সির পক্ষ থেকে আপনাদের জানাই শুভেচ্ছা। সম্পূর্ণ বিজ্ঞানভিত্তিক ও শাস্ত্রসম্মত জ্যোতিষ আলোচনা শুনতে ও দেখতে এবং মনস্তাত্ত্বিক পরামর্শ পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। হরে কৃষ্ণ, বম বম ভোলে, জয় মা। কেমন আছেন বন্ধুরা? বন্ধুরা, আজ আপনাদের সঙ্গে আলোচনা করব কর্পূরের মহিমা। এই কর্পূরের মহিমা আপনাদেরকে কী ধরনের সুবিধা দিতে পারে? সনাতন কাল থেকে এই কর্পূরকে খুবই পবিত্র বলে মনে করা হয়। কোনো পূজা, যজ্ঞ, যাগে এই কর্পূরের ব্যবহার চিরাচরিত প্রথা অনুসারে হয়ে থাকে। বন্ধুরা, আয়ুর্বেদ ও জ্যোতিষশাস্ত্রে এই কর্পূরের ব্যবহার সর্বাধিক প্রচলিত আছে। এই কর্পূর জ্বালানোর ফলে এই কর্পূর থেকে উদ্ভাবিত যে ধোঁয়া, এই ধোঁয়া আপনার পরিবেশের নেগেটিভ প্রভাবকে সদা সর্বদা নষ্ট করে দেয়। বন্ধুরা, আমাদের চারপাশের অশুভ বাতাস, জীবাণু, এগুলো সবগুলোকে পিউরিফাই করার ক্ষমতা রাখে এই কর্পূরের। এই জন্যই আমাদের হোলির সময়, দহনের সময় কর্পূর দেওয়ার একটা প্রচলন রয়েছে। বন্ধুরা, এগিয়ে সর্বদা পূজোর সময় কর্পূর জ্বালানোর একটা প্রথা রয়েছে। সেই গৃহে অশুভ শক্তির প্রভাব একেবারেই থাকে না। যদি অশুভ শক্তির প্রভাব আসে, তা কিন্তু নষ্ট হতে বেশি সময় নেয় না বন্ধুরা। আর এই ক্রিয়ার মাধ্যমে একটি ঘরে বা একটি পরিবেশে শুভ শক্তির আনাগোনা বৃদ্ধি পায়। যদি আপনাদের সামর্থ্য হয়, তাহলে সকাল এবং সন্ধে যদি ঘি সহ কর্পূর জ্বালাতে পারেন, তাহলে দেবদেবীরা তো তুষ্ট হয়ই, পাশাপাশি আপনার গৃহে সুন্দর গন্ধে আপনার পরিবেশটাই যেন আলাদা হয়ে যায়, আর শুভ শক্তির প্রভাব ধীরে ধীরে বৃদ্ধি পেতে থাকে। এর ফলে আপনার পরিবারের সমস্ত ব্যক্তির মধ্যে অহংকার এবং অশুভ শক্তি ধীরে ধীরে দূর হয়ে যায় বন্ধু, এবং তারা ধীরে ধীরে নিজেদেরকে ঈশ্বরের পায়ে সমর্পণ করতে শুরু করে। জ্যোতিষশাস্ত্রে কর্পূরকে বলা হয় একটি আশ্চর্য চাবি, যা দিয়ে মানুষের ভাগ্যকে পরিবর্তন করা সম্ভব। বন্ধু, তাই আজকের এই ভিডিওতে বলবো এই কর্পূর কীভাবে আমরা বিভিন্ন কাজে ব্যবহার করে আমাদের শুভ পরিবর্তনগুলো আনতে পারি। আমরা সকাল সকাল যখন স্নান করি, তো সেক্ষেত্রে বলবো বন্ধু, এই স্নানের জলে যদি দু চার ফোঁটা কর্পূর তেল ব্যবহার করতে পারেন, তাহলে খুবই শুভ ফল পাওয়া যায়। যদি মনে করে থাকেন আপনার উপরে কেউ কালা জাদু বা অশুভ শক্তির প্রভাব খাটিয়েছে, তো সেক্ষেত্রে এই বিশেষ টোটকাটি ব্যবহার করলে তাহলে আপনার শরীর থেকে এই অশুভ শক্তি বা নেগেটিভ প্রভাব ধীরে ধীরে সরে যাবে। আর বৈজ্ঞানিক দৃষ্টিভঙ্গিতে বলবো যে কর্পূরের পজিটিভ প্রভাবে আপনার শরীরে যে রোগ শোক ব্যাধি, তা কিন্তু ধীরে ধীরে দূরে সরে যাবে। যে সকল জাতক জাতিকার জন্মকুণ্ডলিতে রাহু, কেতু অথবা শনির অশুভ প্রভাব রয়েছে, অথবা বর্তমানে যারা শনির মহাদশাতে অশুভ ফল পাচ্ছেন, কিংবা শনির সাড়ে সাথী বা ঢাইয়া চলছে, সেক্ষেত্রে বলবো এই কর্পূরের তেলের সঙ্গে অল্প পরিমাণ চামেলি তেল মিশ্রিত করে যদি স্নান করতে পারেন, তাহলে আপনার জীবনের অশুভ রাহু, কেতু এবং শনির প্রভাব ধীরে ধীরে কমে যেতে থাকবে। বন্ধুরা, যাদের জন্মচার্টে পিতৃদোষ রয়েছে অথবা কালসর্প দোষ রয়েছে, এরকমই অশুভ দোষের জন্য তাদের পরিবার বিভিন্ন রকম সমস্যায় দুর্দশাগ্রস্ত হয়ে পড়েছে। কখনো অ্যাক্সিডেন্টজনিত সমস্যা, কখনো পতিপত্নীর মধ্যে ঝগড়া, গণ্ডগোল, নিজেদের পরিবারের মধ্যে সর্বদা ঝগড়া গণ্ডগোল হয়েই চলেছে। এছাড়া বলবো যাদের অর্থনৈতিক সমস্যা ধীরে ধীরে বৃদ্ধি পাচ্ছে, তো সেক্ষেত্রে এই কর্পূরের একটি বিশেষ ব্যবহার আমি করতে বলবো বন্ধু। তো বন্ধু, সেক্ষেত্রে বলবো যদি ঘুমানোর আগে আপনারা কর্পূর যদি গৃহে জ্বালান, তাহলে এই ধরনের অশুভ যোগগুলো ধীরে ধীরে আপনাদের জীবন থেকে দূরে সরে যাবে। যদি আপনার গৃহে কোনো বাস্তুদোষ থাকে, সেক্ষেত্রে বলবো ঘরের চার কোণে চার টুকরো কর্পূর রেখে দেবেন, তা ধীরে ধীরে আস্তে আস্তে হাওয়ার সঙ্গে মিলিয়ে যাবে, কিন্তু আপনার বাস্তুদোষ ধীরে ধীরে কমতে থাকবে। সেক্ষেত্রে বলবো যে
আপনার বাথরুম, ওয়াশরুম কিংবা কিচেনে অর্থাৎ রান্নাঘরে যদি এই কর্পূর রাখেন, তাহলে সেক্ষেত্রেও বাস্তুদোষ অনেকাংশেই কমে যাবে। আর এই কর্পূর ফুরিয়ে গেলে আবার সেখানে আরেক টুকরো কর্পূর রিপ্লেস করতে ভুলবেন না। বন্ধুরা, যে সকল গৃহে অর্থনৈতিক সমস্যা দিনের পর দিন বেড়ে চলেছে, কোনোভাবেই তার সুরাহা হচ্ছে না, সেক্ষেত্রে বলবো কোনো একটি মাটির পাত্রে, রূপোর পাত্রে হলে ভালো হয়, কিন্তু সবার ক্ষেত্রে রূপোর পাত্র সংগ্রহ করা যায় না, সেক্ষেত্রে মাটির পাত্রে এই কর্পূরের সঙ্গে দুটি লবঙ্গ দিয়ে যদি জ্বালিয়ে দিতে পারেন এবং এটি যদি প্রতিদিন করতে থাকেন, তাহলে ধীরে ধীরে আপনার গৃহের এই অশুভ প্রভাব কাটতে থাকবে। যাদের দোকান ব্যবসা এগুলো রয়েছে, দীর্ঘদিন এগুলোতে কোনো লাভের অংশ খুঁজে পাচ্ছেন না, দিনের পর দিন লসে রান করছে, তো সেক্ষেত্রে বলবো বন্ধুরা একটা এই বিশেষ টোটকা করতেই পারেন। গুগলের সঙ্গে এই কর্পূর মিশিয়ে যদি প্রতিদিন একটি মাটির পাত্রে আগুন জ্বালাতে পারেন ওই স্থানে, এবং এটি অবশ্যই 43 দিন করবেন, তো এই ক্রিয়াতে কিন্তু আপনাদের মা লক্ষ্মীর করুণা কিন্তু পেতে পারেন। কারণ গুগল মা লক্ষ্মীর, গুগলের যে ধোঁয়া তা মা লক্ষ্মীর অসম্ভব প্রিয়, এবং সেখানে আপনাদের লক্ষ্মী লাভ হওয়ার সম্ভাবনা অনেকাংশেই বেড়ে যাবে। পাশাপাশি মা লক্ষ্মীর এই মন্ত্রটি করবেন, জয় মা লক্ষ্মী, জয় মা লক্ষ্মী, এবং মায়ের ধ্যান করতে থাকবেন, তাহলে আপনার দোকান কেন আপনার নিজের সংসারেও মা লক্ষ্মীর আশীর্বাদ পেতে সময় লাগবে না। বন্ধুরা, এখন যে বিষয়ের কথা বলবো সেটি খুবই সমস্যাবহুল বিষয়, যে স্বামী স্ত্রীর মধ্যে সম্পর্কের ধীরে ধীরে অবনতি ঘটছে, কিন্তু দুজনেই চাইছেন যে একসঙ্গে বাস করতে, সেক্ষেত্রে বলবো এই বিশেষ টোটকাটি করবেন, অর্থাৎ এই টোটকা করতে দুজনের সম্মতি লাগবে। ঘুমের আগে যদি পরস্পরের বালিশে এই বিশেষ জিনিসটি রাখতে পারেন, পতি তার স্ত্রীর বালিশের তলায় কর্পূরের দুটি টুকরো রাখুন, আর স্ত্রী তার স্বামীর বালিশের তলায় দু চিমটে সিঁদুর একটি কাগজে মুড়ে রেখে দিন। যদি এমন কোনো সমস্যা তৈরি হয় যে আপনি পতি হিসাবে চাইছেন কিন্তু পত্নী চাইছে না, অথবা পত্নী হিসাবে চাইছেন পতি চাইছে না এই বিশেষ ক্রিয়াটি করতে, সেক্ষেত্রে যে কেউ একা করতে পারেন, তবে সেখানে একটু সাবধানতা অবলম্বন করতে হবে। সকাল হলেই সিঁদুরের টুকরোটি অর্থাৎ সিঁদুর যে মোড়াতে রয়েছে সেটি কিন্তু বাড়ি থেকে বহু দূরে সেটা ফেলে দিতে হবে। যদি তা সম্ভব না হয়, তা কিন্তু আপনার ওয়াশরুমে গিয়ে সেটি ভালো করে ধুয়ে ফেলে দিতে হবে। আর কর্পূরের টুকরোটি তা কিন্তু আপনার গৃহে জ্বালিয়ে সেটি ধোঁয়া আকারে নির্গত করতে হবে এবং সেই ধোঁয়া সারা ঘরে ছড়িয়ে দিতে হবে। এই বিশেষ ক্রিয়াটি অবশ্যই 43 দিন করবেন, আর এই 43 দিন ক্রিয়ার পরে দেখবেন আপনাদের মধ্যে যে সমস্যাগুলো তা ধীরে ধীরে কমতে শুরু করেছে। তবে এই 43 দিন ক্রিয়ার সময় যে এই ক্রিয়াটি করছেন তাকে কিন্তু খুবই সাবধানে থাকতে হবে, কোনো প্রকারভাবে আপনার স্বামী অথবা স্ত্রীর সঙ্গে মতানৈক্য এবং গণ্ডগোলের মধ্যে যাবেন না, এই সময়টা কিন্তু খুব পিসফুলভাবে এই ক্রিয়াটি করে যেতে হবে। বন্ধুরা, কথায় বলে নারকেল এবং কর্পূর এই দুটি বস্তু মানুষের জীবনের অনেক বাধা থেকে দূর করতে পারে। বন্ধুরা, প্রতিনিয়ত আমরা অনেক কিছু করে চলেছি, অনেক কাজ করছি, পরিশ্রম করছি, কিন্তু কোনোভাবে ফল পাচ্ছি না, তো সেক্ষেত্রে এই নারকেল এবং কর্পূরের বিশেষ টোটকাটি একটি ক্যাটালিস্টের মতো কাজ করতে পারে বন্ধু। তবে মনে রাখবেন, এই বিশেষ টোটকাটি একেবারে গুপ্ত অবস্থায় করবেন, কাউকে কিন্তু এই ব্যাপারে বলবেন না। একটা বিশেষ কথা বলে রাখবো, এই টোটকা করার ফলে যে প্রসাদ উৎপন্ন হবে, যে প্রসাদ হবে, তা কিন্তু আপনার ফ্যামিলির সবাইকে দেবেন, কিন্তু কখনো বাইরের কাউকে দেবেন না, এমনকি বাড়ির কাজের লোককেও দেবেন না। এই বিশেষ উপায়টি শনিবার সন্ধে অথবা সকালে করতে পারেন, যদি শনিবার না করতে পারেন তাহলে বুধবারে ওই বিশেষ উপায়টি করা যেতে পারে। এই টোটকা বা ক্রিয়া করার সময় একটি তামার ঘুঁটি নিয়ে নিন এবং তার মধ্যে পরিষ্কার জল নিন, 5টি পরিষ্কার সুন্দর আম পাতা এই ঘটের মধ্যে দিয়ে দিন, এবং মনে রাখবেন অবশ্যই শুদ্ধ বস্ত্রে এবং শুদ্ধ আচারে এই ক্রিয়াটি করবেন। আম পাতা যদি না পেয়ে থাকেন তাহলে অশ্বত্থ পাতাও, এই 5টি অশ্বত্থ পাতাও রাখতে পারেন। তারপর এটিকে আপনার বাড়িতে যে যদি গণপতি বা গণেশ দেবের কোনো মূর্তি বা ফটো থাকে, তাহলে তার সামনে
এই ঘরটি রেখে দিন। ঠিক তার আগে অবশ্যই বন্ধুরা ওই তামার পাত্রে যেখানে জল নিয়েছেন এবং পাঁচটি আম পাতা বা অশ্বত্থ পাতা রেখেছেন, ঠিক তার উপরে নারকেলটা রাখবেন এবং সেই নারকেল সহ ওটা ভগবান গণেশের সামনেই রেখে দেবেন এবং রেখে দিয়ে আপনার মনের সমস্ত কথা বলবেন। তো সেক্ষেত্রে বলবেন, হে ঠাকুর, আমার জীবনে যে সমস্ত সমস্যা চলছে সেখান থেকে আমাকে উদ্ধার করো, আমি এই সমস্যা থেকে বের হতে চাইছি। তারপর ওই ঘর থেকে আপনি নারকেলটা আলাদা করে নিন। তারপর ওই নারকেলের উপরে এক টুকরো কর্পূর রেখে দিন। তারপর ওই কর্পূরকে জ্বালিয়ে দিন। তারপর জ্বলন্ত কর্পূর নিয়ে ভগবান গণেশ দেবের সামনে সেটি আরতি করুন এবং সেই সময় গণপতি দেবের কাছে আপনার জীবনের বিঘ্ন বাধা এগুলো দূর করার কথা বারবার বলুন। তিনবার আরতি করার পর এই নারকেলকে থালার মধ্যে রাখুন। কর্পূরটি যখন জ্বলে শেষ হয়ে যাবে, অর্থাৎ নিভে যাবে আগুন, তারপর এই নারকেলটি ভেঙে ফেলুন। তারপর এই নারকেলটি ভালো করে বের করে সবাইকে, অর্থাৎ পরিবারের সবাইকে এটিকে বণ্টন করুন। এই ক্রিয়াতে আপনার পরিবারের যে সমস্যাগুলো ধীরে ধীরে সমস্যার মধ্যে ফেলছিল সেগুলো আস্তে আস্তে দূর হয়ে যাবে আর পরিবারের বিভিন্ন সদস্যের ভাগ্য ধীরে ধীরে পরিবর্তন হতে শুরু করবে। বন্ধুরা, সেই সঙ্গে আজ শনিবার একটা বিশেষ টোটকা বলে এই ভিডিওটি শেষ করব। তা হলো, একটি পাত্রে সর্ষের তেল নিন এবং তাতে একটি পেরেক নিন, অর্থাৎ যে স্ক্রু পেরেক, যাতে স্ক্রু যুক্ত যে পেরেক সেই পেরেক নিন এবং তার সঙ্গে এক টুকরো কর্পূর দিয়ে দিন। তারপর সেই পাত্রে, অর্থাৎ তেল ভরা পাত্রে আপনার নিজের মুখের প্রতিচ্ছবিটা একবার দেখে নিন। তারপর এই তেলটি আপনার নিকটবর্তী শনি মন্দিরে এটিকে দান করুন বা অর্ঘ্য দিন। ওম সং সরিশ্চরায় নমঃ, এই মন্ত্রটি জপ করে শনিদেবের উদ্দেশ্যে প্রার্থনা করুন যে আপনার জীবনের দুঃখ কষ্ট যেন ধীরে ধীরে কমতে থাকে। আর আপনার জন্মচার্টে বা জন্মকুণ্ডলিতে যদি অশুভ সাড়েসাথী থাকে বা শনির অশুভ দৃষ্টি থাকে, তা কিন্তু ধীরে ধীরে কমতে থাকবে তার প্রভাব। বন্ধুরা, অনেক টোটকা বা ক্রিয়ার কথা আমি বললাম, তো সমস্ত টোটকা বা ক্রিয়া একসঙ্গে করার কোনো দরকার নেই। আপনার পছন্দ মতো যে কোনো একটি টোটকা বা ক্রিয়া করুন এবং সেটি নিয়ম নিষ্ঠার সঙ্গে করুন, তাহলে অবশ্যই ফল পাবেন। তো বন্ধুরা, এমনই গুরুত্বপূর্ণ ভিডিও নিয়ে আপনাদের সঙ্গে আবার আসব। আজ এই পর্যন্ত। বন্ধুরা, যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে বন্ধুদের সঙ্গে শেয়ার, লাইক ও কমেন্টস করতে ভুলবেন না। নিয়মিত আমার চ্যানেলের আপডেট পাওয়ার জন্য সাবস্ক্রাইব করে বেল বাটনটি প্রেস করবেন। আজ এই পর্যন্ত, নমস্কার।